হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল কম্বো গাইড ইউটিউব চ্যানেল। কম্বো গাইড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, আজকের বিষয় কম্পিউটার সম্পর্কিত। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের ইন্টারভিউতে যারা কম্পিউটার সার্টিফিকেট সাবমিট করবে, তো তাদের যে ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে, তো সেই সম্পর্কিত কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন এখানে আলোচনা করা হচ্ছে। এবং বন্ধুরা, তোমরা যদি আমাদের কম্বো গাইড ইউটিউব চ্যানেলে নতুন প্রবেশ করে থাকো, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে নোটিফিকেশন বাটনটি অন করে রেখো। এবং এই ভিডিওটি যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও, তবে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হতে পারো এবং সেখান থেকে তোমরা এই ভিডিওটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে। এবং বন্ধুরা, এই যে কম্পিউটার সম্পর্কিত যে ধরনের প্রশ্ন আলোচনা করবে, তো সেই সম্পর্কিত তোমরা সাবমিট করলে অবশ্যই সেগুলো দেখে যাবে এবং দেখে যাওয়া উচিত। নইলে তোমরা তোমাদের যদি সাধারণ প্রশ্ন যদি ধরে, ধরো যদি কেউ কোনো ইন্টারভিউ যদি ধরেন যে কম্পিউটারের এমন একটা সাধারণ একটা কোশ্চেন ধরবে যেটা তুমি বলতেই পারলে না, তাহলে কিন্তু তোমার একটা নাম্বার কাটার সুযোগ পেয়ে যাবে। তো যাই হোক, তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ২০১ নম্বর, 2010 সালের ভারত প্রথমবারের মতো কি নামে নিজস্ব ওয়েব ব্রাউজার চালু করেন? তো অ্যান্সারটি হবে ইপিক। ২০২, জিউস বা জেসাস কি? অ্যান্সারটি হবে কম্পিউটার ভাইরাস। ২০৩, 5ই জানুয়ারি 2010 গুগল প্রথম কোন মোবাইল ফোন বাজারে এনেছিল? অ্যান্সারটি হবে নেক্সাস ওয়ান। ২০৪ নম্বর, ফেসবুকে মনের ভাব প্রকাশকে কি বলে? অ্যান্সারটি হবে স্ট্যাটাস। ২০৫ নম্বর, ফেসবুকের স্ট্যাটাসকে টুইটার কি বোঝানো হয়? অ্যান্সারটি হবে টুইট বোঝানো হয়। ২০৬ নম্বর, কোন সামাজিক মাধ্যম সাইটটি সবচেয়ে বেশি জনপ্রিয়? অ্যান্সারটি হবে ফেসবুক। ২০৭ নম্বর, জুন 2012 পর্যন্ত পৃথিবীতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত? অ্যান্সারটি হবে 90 কোটি। ২০৮ নম্বর, গুগলে ছবি আপলোড করার সাইটের নাম কি? অ্যান্সারটি হবে পিকচার্স। ২০৯ নম্বর, কোন মেমোরি মুছে ফেলা কঠিন? অ্যান্সারটি হবে রমের মেমোরি মুছে ফেলা কঠিন। ২০১০ নম্বর, কোথায় কম্পিউটার চালু করার নির্দেশাবলী সংরক্ষিত থাকে? অ্যান্সারটি হবে রম। রমে কম্পিউটার চালনা করার নির্দেশাবলী সংরক্ষিত থাকে। ২১১ নম্বর, সর্বপ্রথম কোন কোম্পানি হার্ড ডিস্ক তৈরি করেন? অ্যান্সারটি হবে আইবিএম। আইবিএম কোম্পানি প্রথম হার্ড ডিস্ক তৈরি করেন। ১২ নম্বর, ডিজিটাল কম্পিউটার কি ধরনের ডিভাইস? ডিজিটাল কম্পিউটারটি ইনপুট ডিভাইস। ১৬ নম্বর, ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে? অ্যান্সারটি হবে টাচ প্যাড। তো বন্ধুরা, তোমরা সবাই দেখেছো যে কম্পিউটারের ল্যাপটপে যে চার কোণার যে জায়গাটি আছে তাকে টাচ প্যাড বলে। ১৪ নম্বর, পেন ড্রাইভ প্রথম কখন বাজারে আসে? অ্যান্সারটি হবে 2000 সালে প্রথম পেন ড্রাইভ বাজারে আসে। ২১৫ নম্বর, গেমস খেলার জন্য আলাদা পোর্টটি থাকে কোথায় বা কোথায় থাকে? তো অ্যান্সারটি হবে গ্রাফিক্স কার্ডে। তো গ্রাফিক্স কার্ড না থাকলে গেম খেলা যায় না বা হেভি ওই গ্রাফিক্সের যেসব গেম সেগুলো খেলা যায় না। ২১৬ নম্বর, কত সালে প্রথম হার্ড ডিস্ক তৈরি হয়? অ্যান্সারটি হবে 1956 সালে প্রথম হার্ড ডিস্ক তৈরি হয়। ২১৭ নম্বর, কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে? অ্যান্সারটি হবে 2টি অক্ষর আছে। ১৮ নম্বর, পেন ড্রাইভ এর অপর নাম কি? অ্যান্সারটি হবে ফ্ল্যাশ ড্রাইভ। ২১৯, 1983 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে ঢুকে পড়া হ্যাকারের বয়স কত ছিল? অ্যান্সারটি হবে 19 বছর ছিল। ২০ নম্বর, বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভাণ্ডার কোনটি? তো অ্যান্সারটি হবে এখানে উইকিপিডিয়া। তো উইকিপিডিয়াতে বিভিন্ন ধরনের ডেটা সেখানে পাওয়া যায়। ২২১ নম্বর, কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে কোনো কিছু ক্ষতি না করে ফিরে আসে তাকে কি বলে? তো অ্যান্সারটি হবে হোয়াইট হ্যাকার বলে তাকে। ২২২ নম্বর, মালয়েশিয়া ভাইরাস কবে কম্পিউটার ওয়ার্ল্ডকে আক্রমণ করে? তো অ্যান্সারটি হবে 1999 সালে। মালয়েশিয়া এর আক্রমণের ভয়ে কোন কোম্পানি তাদের ইমেল সার্ভার বন্ধ রাখে? তো অ্যান্সারটি হবে মাইক্রোসফট। মালয়েশিয়া ভাইরাস তৈরি করেন কে? অ্যান্সারটি হবে ডেভিড স্মিথ। ২৫ নম্বর, মালয়েশিয়া ভাইরাস তৈরির অপরাধে ডেভিড স্মিথের কী সাজা হয়েছিল? তো অ্যান্সারটি হবে 10 বছর জেল হয়েছিল। ২৬ নম্বর, মাই ডুম ওয়ার্ম কি? তো অ্যান্সারটি হবে কম্পিউটার ভাইরাস। ২৭ নম্বর, ২০০৪ সালে
কোন কম্পিউটার ভাইরাসটি সাইবার জগৎকে ব্যাপক ক্ষতি করেছিল? তো অ্যান্সারটি হবে মাইডুম ওয়ার্ম। মাইডুম ওয়ার্ম ভাইরাসটি ব্যাপক পরিমাণে 2004 সালে ক্ষতি করেছিল। 28 নম্বর, মাইডুম ওয়ার্ম কম্পিউটার ভাইরাস একসাথে কয়টি কম্পিউটারকে আক্রমণ করে? তো অ্যান্সারটি হবে 2,50,000 কম্পিউটারকে আক্রমণ করতে পারে। 29 নম্বর, কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে তার ওয়েবসাইট এলোমেলো করে ফেলে তাকে কি বলে? তো অ্যান্সারটি হবে ব্ল্যাক হ্যাকার। 30 নম্বর, অন্যের ওয়েবসাইটের গোপন অংশে অবৈধভাবে প্রবেশ বা ঢুকে পড়াকে কি বলে বলা হয়? অ্যান্সারটি হবে হ্যাকিং। 31 নম্বর, ইন্টারনেট থেকে কোনো তথ্য কপি করে হুবহু নিজের মতো চালিয়ে দেওয়াকে কি বলা হয়? তো অ্যান্সারটি হবে পেস নজারিজম বলা হয়। 32 নম্বর, কম্পিউটার ভাইরাস কি? এটি এক ধরনের প্রোগ্রাম। অ্যান্সারটি হবে এটি এক ধরনের প্রোগ্রাম। 33 নম্বর, সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম কি? অ্যান্সারটি হবে শহীদ লিপি। 34 নম্বর, শহীদ লিপি সফটওয়্যারের কত সালে প্রবর্তন করা হয়? তো অ্যান্সারটি হবে 1985 সালে। 35 নম্বর, অ্যালাইনমেন্ট ক ধরনের বা কয় ধরনের? অ্যান্সারটি হবে অ্যালাইনমেন্ট 4 ধরনের। 36 নম্বর, একটি কিবোর্ডে কয়টি ফাংশন কি থাকে? অ্যান্সারটি হবে 12টি, এটি রিপিট হয়েছে। 37 নম্বর, দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযোগকারী মধ্যবর্তী কি কোনটি? তো অ্যান্সারটি হবে জি। জি কি দিয়ে দুটি বর্ণের মধ্যে সংযোগ স্থাপন করা হয়? 38 নম্বর, মাইক্রোসফট ওয়ার্ড চালুর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে কোনটি খোলে? তো অ্যান্সারটি হবে নতুন ডকুমেন্ট। 39 নম্বর, অভ্র কত সালে প্রবর্তিত হয়? তো অ্যান্সারটি হবে 2007 সালে প্রবর্তিত হয়। তো এটি একটি বাংলা টাইপ সফটওয়্যার। 40 নম্বর, ইংরেজি ইউ বাটন দ্বারা বিজয় বাংলা কিবোর্ডে কি লেখা যায়? তো অ্যান্সারটি হবে বর্গের জ, ও এবং ঝ। তো এই বর্গের জ ও ঝ এই দুটি অক্ষর লেখা যায় ইউ বাটন দ্বারা। 41 নম্বর, উইকিপিডিয়া তৈরি করেন কে? তো অ্যান্সারটি হবে সারা বিশ্বের মানুষ। তো উইকিপিডিয়াতে সারা বিশ্বের মানুষ, সাধারণ মানুষও কিন্তু এডিট করতে পারে এবং সেটা অবশ্যই তাদের নিজস্ব একটা অ্যাকাউন্ট করে তারপরে যে কোনো তথ্যই কিন্তু তারা এডিট করে অ্যাড করতে পারে, ডিলিট করতে পারে। 42 নম্বর, ইন্টারনেট কি? অ্যান্সারটি হবে দুই বা ততোধিক ভিন্ন স্ট্যান্ডার্ড এর নেটওয়ার্ককে মধ্যবর্তী সিস্টেম যেমন গেটওয়ে রাউটার এর মাধ্যমে আন্তঃ সংযুক্ত করে যে মিশ্র প্রকৃতির নেটওয়ার্কের ডিজাইন করা হয় তাকে ইন্টারনেট বলে। 43 নম্বর, বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? তো অ্যান্সারটি হবে ইনিয়াক। 44 নম্বর, বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? তো অ্যান্সারটি হবে ইউনিভাক। তো এখানে দেখো বিশ্বের প্রথম কম্পিউটারের নাম ইনিয়াক এবং বাণিজ্যিকভাবে তৈরি প্রথম কম্পিউটারের নাম আছে ইউনিভাক। 45 নম্বর, প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? তো অ্যান্সারটি হবে মার্ক ওয়ান। 46 নম্বর, প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি? তো অ্যান্সারটি হবে এলটিআর 8800। 47 নম্বর, প্রথম মিনি কম্পিউটার এর নাম কি? তো অ্যান্সারটি হবে পিডিপি 1। 48 নম্বর, মিনি কম্পিউটারের জন্মদাতা কে? তো অ্যান্সারটি হবে কেনেথ এইচ অলসেন। 49 নম্বর, মানব মস্তিষ্কের কোন বিষয়টি বা বৈশিষ্ট্য কম্পিউটারে নেই? তো অ্যান্সারটি হবে বুদ্ধি বিবেচনা। 50 নম্বর, পামটম কি? অ্যান্সারটি হবে এক ধরনের ছোট্ট কম্পিউটার। 51 নম্বর, বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত? অ্যান্সারটি হবে যুক্তরাষ্ট্রের আটলান্টায়। ঠিক আছে। 52 নম্বর, মাইক্রোসফট কি? তো অ্যান্সারটি হবে কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করা প্রতিষ্ঠান। 53 নম্বর, অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড কম্পিউটার। 54 নম্বর, সিআইএস ভাইরাস কত তারিখে কম্পিউটারে বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করে? তো অ্যান্সারটি হবে 26 এপ্রিল 1999 সালে। 255 নম্বর, কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? তো অ্যান্সারটি হবে ADA। 56 নম্বর, হুইস ওয়ান ইজ এ গ্রাফিক্স সফটওয়্যার? তো অ্যান্সারটি হবে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ দিয়ে ফটোশপের কাজ করা হয়। 57 নম্বর, 1 কিলোবাইটের বিটের সংখ্যা কত? তো অ্যান্সারটি হবে 1024 বাইট। 58 নম্বর, ওয়েব পেজ কি? তো অ্যান্সারটি হবে সার্ভারে রেখা ফাইল। 59 নম্বর, HTTP এর পূর্ণ রূপ কি? তো অ্যান্সারটি হবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এই অ্যাপ্লিকেশনটি বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে যে HTTP এর ফুল ফর্ম কি। 60 নম্বর, ইনপুট ও আউটপুটকে সংক্ষেপে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? তো অ্যান্সারটি হবে 1/0। 261 নম্বর, নিয়ন্ত্রণ ইউনিট কে কি বলে? তো অ্যান্সারটি হবে কন্ট্রোল ইউনিট। 62 নম্বর, কার্যকারীর ভিত্তিতে কম্পিউটারের শ্রেণীবিভাগ কয়টি ও কি কি? তো অ্যান্সারটি হবে তিনটি, যথা অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড। তো আমরা আগেই দেখে নিলাম যে অ্যানালগ এবং ডিজিটালের সমন্বয়কে হাইব্রিড কম্পিউটার বলে। 63 নম্বর,
কয়েকটি ইনপুট ডিভাইস লেখো, তো অ্যান্সারটি হবে কিবোর্ড, মাউস, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, ইটিসি। 64 নম্বর, কয়েকটি আউটপুট ডিভাইস লেখো, তো অ্যান্সারটি হবে প্রিন্টার, প্লটার, মনিটর, প্রজেক্টর, ইটিসি। 65 নম্বর, কিবোর্ডের কন্ট্রোল কীগুলির সংখ্যা কটি, তো অ্যান্সারটি হবে দুটি। 266 নম্বর, মাউসের কি বলতে কি বোঝায়, তো এখানে টাইপ মিস্টেক হয়েছে, এখানে ক্লিক হবে, মাউসের ক্লিক বলতে কি বোঝায়, তো অ্যান্সারটি হবে মাউসের বাম বাটন চাপা। 267 নম্বর, সিপিইউ এর অংশ নয় কোনটি, অ্যান্সারটি হবে মেমোরি। 68 নম্বর, কখন প্রথম মাইক্রোপ্রসেসর প্রযুক্তির আবির্ভাব ঘটে, তো অ্যান্সারটি হবে 1981 সালে। 69 নম্বর, কম্পিউটার পেরিফেরালস কয় ভাগে ভাগ করা যায়, তো অ্যান্সারটি হবে 3 ভাগে ভাগ করা যায়। 70 নম্বর, ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগকরণ যন্ত্র তৈরি হয় কত সালে, তো অ্যান্সারটি হবে 1786 সালে। 271 নম্বর, নির্গমন মুখ সরঞ্জাম কোনটি, তো অ্যান্সারটি হবে আউটপুট ডিভাইস। 72 নম্বর, কম্পিউটার স্মৃতি ব্যবস্থাকে প্রধানত ক ভাগে ভাগ করা যায়, তো অ্যান্সারটি হবে 2 ভাগে ভাগ করা যায়। 73 নম্বর, কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কি, তো অ্যান্সারটি হবে ক্লান্তিহীনতা। 74 নম্বর, প্রথম ইলেকট্রনিক কম্পিউটার নাম কি, তো অ্যান্সারটি হবে ইউনিভ্যাক। 75 নম্বর, কম্পিউটারের প্রধান ভাষা কোনটি, অ্যান্সারটি হবে ইংলিশ। 76 নম্বর, কাজের ধরন ও প্রকৃতির উপর নির্ভর করে কম্পিউটারের ক ভাগে ভাগ করা যায়, অ্যান্সারটি হবে 3 ভাগে ভাগ করা যায়। 77 নম্বর, মাউস একটি কোন ধরনের ডিভাইস, অ্যান্সারটি হবে মাউস একটি ইনপুট ডিভাইস। 78 নম্বর, মাউস কয়টি বাটন থাকে, তো মাউসে 2টি বাটন থাকে, একটা লেফট বাটন, একটা রাইট বাটন। 79 নম্বর, কম্পিউটারের হার্ডওয়্যারকে ক ভাগে ভাগ করা যায়, অ্যান্সারটি হবে 5 ভাগে ভাগ করা যায়। 80 নম্বর, মাইক্রোপ্রসেসরের আবিষ্কারের সাল কত, বন্ধু এখানে অ্যান্সারটি দেওয়া নেই, তো এটা আমি পরে বলে দেবো কমেন্টের মাধ্যমে। 281 নম্বর, কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে, তো অ্যান্সারটি হবে অ্যানালগ কম্পিউটার। 82 নম্বর, ডিজিটাল কম্পিউটার কত প্রকার, অ্যান্সারটি হবে 4 প্রকার। 83 নম্বর, সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো কোনটি, তো অ্যান্সারটি হবে সুপার কম্পিউটার। 84 নম্বর, পিসি শব্দের অর্থ কি, তো অ্যান্সারটি হবে পার্সোনাল কম্পিউটার। পিডিএ কোন ধরনের কম্পিউটার, তো অ্যান্সারটি হবে মাইক্রো কম্পিউটার। 86 নম্বর, চার্লস ব্যাবেজ কোন যন্ত্র তৈরি করেন, অ্যান্সারটি হবে ডিফারেন্স ইঞ্জিন। 87 নম্বর, সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার কি, তো অ্যান্সারটি হবে ইউনিভ্যাক। ইউনিভ্যাক কম্পিউটারটি সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করা হয়, ইলেকট্রনিক কম্পিউটার। 88 নম্বর, প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান, অ্যান্সারটি হবে অ্যাপেল প্রতিষ্ঠান। 89 নম্বর, কম্পিউটারের প্রজন্ম কয়টি, অ্যান্সারটি হবে 5টি প্রজন্ম। 90 নম্বর, কম্পিউটারের সাথে অন্য সকল ইলেকট্রনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কি, অ্যান্সারটি হবে প্রোগ্রামিং বা প্রোগ্রামিং যন্ত্র। 91 নম্বর, কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কয়টি, অ্যান্সারটি হবে 2টি। 92 নম্বর, বর্তমান যুগকে কি বলা হয়, অ্যান্সারটি হবে তথ্য প্রযুক্তির যুগ। 93 নম্বর, কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয় কি হিসাবে, অ্যান্সারটি হবে ন্যানো সেকেন্ডে। 294 নম্বর, 1 মিলি সেকেন্ডে 1 সেকেন্ডের 1 ভাগের সমান কত, তো অ্যান্সারটি হবে 1000-এর সমান। 95 নম্বর, 1 ন্যানো সেকেন্ড হলো 1 সেকেন্ডের কত ভাগ, অ্যান্সারটি হবে 100 কোটি ভাগের 1 ভাগের সমান বা সময়। 96 নম্বর, কম্পিউটারের ভুল ফলাফল প্রদর্শন করলে কি বুঝতে হবে, তো অ্যান্সারটি হবে ডাটা ইনপুট করা ভুল হয়েছে, এটাও একটা রিপিট কোশ্চেন। 297 নম্বর, হার্ডওয়্যার বলতে কি বোঝো, তো অ্যান্সারটি হবে শক্তি সামগ্রী। 298 নম্বর, কি কম্পিউটারের বাস নয়, তো অ্যান্সারটি হবে VESA। 99 নম্বর, কোন ডিস্ক সরাসরি ফরম্যাট করা যায় না, অ্যান্সারটি হবে ফ্লপি ডিস্ক সরাসরি ফরম্যাট করা যায় না। 300 নম্বর, কম্পিউটারের স্পেশাল ডিভাইস কোনটি, অ্যান্সারটি হবে কম্পিউটারের স্পেশাল ডিভাইস হলো মাদারবোর্ড, মাদারবোর্ড ছাড়া কম্পিউটার একদমই অকেজো। তো বন্ধুরা, এই 100টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, যেসব প্রশ্ন উত্তর এখন আলোচনা করা হলো খুবই সাধারণ, এবং এই প্রশ্নগুলো আমাদের কম্পিউটার সম্পর্কিত যে প্রশ্ন সিরিজ, সেই সিরিজের তৃতীয় পার্ট এটা। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, তো ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে বেল বাটন টাকিয়ে রাখবে, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবে। তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই।